ওয়েল, গতকাল বলা শুরু করেছিলাম আপনাদের সাথে যে 20 থেকে 30-এর মধ্যে কী প্রায়োরিটি থাকে, 30 থেকে 40-এর মধ্যে কী প্রায়োরিটি থাকে। তো 40-এর পার্টটা একটু বেশি ডিপ্রেসিং ছিল। আসলে এরকমই হয়, সময়ের সাথে বিভিন্ন সময়ে নেগেটিভ চিন্তাগুলোই বেশি আসে আমাদের মাথায়, দুশ্চিন্তা অনেক বেশি কাজ করে। ওই যেটা বললাম যে শরীর অসুস্থ থাকে বিভিন্ন সময়ে, আর তারপর হচ্ছে জীবন মৃত্যু নিয়ে চিন্তা আসে, আর বা বাচ্চা কাচ্চার মুখ দেখলে তখন মনে হয় যে নিজে তো পাংখাভাবে লাইফ লিড করছি একটা সময় পর্যন্ত, বিয়ে করছি দেরি করে, বাচ্চা কাচ্চা ছোটোখাটো, এগুলো মানুষ করবো কখন, নাকি তার আগেই পটল তুলে বসে থাকবো কে জানে। তো এই চিন্তা ভাবনাগুলো হয়। ওয়েল, আমি একদমই অনেস্ট কথা বলি তো, আর একটা কথা সেটা হচ্ছে যে লাইফ বিগিনস অ্যাট 40, এই কনসেপ্টটাও কিন্তু আছে। সো 40-এর কোঠায় যে সবসময় নেগেটিভ জিনিস হয় তা কিন্তু না। সো 40-এর সময় কী হয়, লাইফ বিগিনস অ্যাট 40 মানে কী, এই কনসেপ্টটা পড়ি আমি যখন 30-তে, তখন হচ্ছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বা ব্যবসা উদ্যোক্তা আমার খুব না সবচেয়ে পছন্দের সাবজেক্ট। এটা পড়ানোর সময় একটা কেস স্টাডিতে একজনের পড়েছিলাম এই জিনিসটা, লাইফ বিগিনস অ্যাট 40 মানে হচ্ছে 40 বছর বয়সে এসে জীবন নতুন করে শুরু হয়। মানে ধরেন 30-39 বছর পর্যন্ত আপনার যা অভিজ্ঞতা থাকে, আপনার লাইফ সম্পর্কে যা যা নলেজ থাকে, আপনার যতটুকু কনফিডেন্স থাকে, আপনার কনফিডেন্স, আপনার নলেজ, আপনার আইডিয়া, আপনার ভিশন, আপনার সাহস, এই সমস্ত কিছু দিয়ে আপনি নতুন করে নিজেকে শুরু করতে পারেন। ধরেন আপনি, আমি যদি আমার কথা বলি, আমি শিক্ষক, লেখাপড়া করাই, বলতে খারাপ লাগে কি যে ফাঁকিবাজ শিক্ষক টাইপের, যাই হোক না একেবারে ফাঁকিবাজ না। তো মনে করেন শিক্ষকতা পেশা 12 বছর ধরে করছি, এর পাশাপাশি আমার এই যে মনে করেন লাইফ স্টোরি শেয়ার করতে ভালো লাগে, তারপর হচ্ছে মনে করেন লেখালেখি করতে ভালো লাগে, বিভিন্ন কাজে বিভিন্ন প্রজেক্টে ভয়েস ওভার দিতে ভালো লাগে। তো ভয়েস ওভার, মোটিভেশনাল স্পিকিং বা লাইফ রিলেটেড প্রবলেম রিলেটেড সলিউশন টাইপের কথাবার্তা, মানুষকে উদ্যোক্তা হওয়ার জন্য ইন্সপিরেশন দেয়া, আর হচ্ছে মনে করেন লেখালেখি, তো এইগুলো হচ্ছে আমার পছন্দের কাজ। তো আমি যদি শিক্ষকতার পাশাপাশি এই তিন দিকের কোনো একদিকে আমি যদি খুব নাম করতে পারি, আমি যদি সাকসেসফুল হতে পারি, বা আমি যদি আমার স্বপ্ন পূরণ করতে পারি, বা আমি যদি সত্যিকার অর্থেই ভালো কিছু করতে পারি এই দিকে, সেটা হবে লাইফ বিগিনস অ্যাট 40। কারণ কি, একটা পর্যায়ে এসে তখন আমার যে পেশা সেটা তো থাকবেই, সেটার পাশাপাশি তখন হচ্ছে আমার শখের যে জায়গাটা, আমার যে কাজটা ভালো লাগা দেয়, চাকরি বাকরি তো আছে, এটা তো হচ্ছে আপনি ভালো লাগলেও করতে হবে না লাগলেও করতে হবে, ওয়েল ভালো লাগে দেখেই করি, কিন্তু এর বাইরেও একটা জায়গা থাকে। ধরেন ট্রাভেলিং মানুষের খুব পছন্দ, সিঙ্গিং মানুষের খুব পছন্দ, এখন ট্রাভেলিং, সিঙ্গিং, রাইটিং, ড্রয়িং, এগুলো যার পছন্দ, এই পছন্দের জায়গাতে যদি আমি খুব দক্ষ হয়ে এমন কিছু একটা করতে পারি যেটা মানুষের জীবনে হেল্প করবে, মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলবে, এবং যেটার বিনিময়ে আমারও একটা ফিনান্সিয়াল গেইন হবে, এবং আমি একজন ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হব, ওইটা হচ্ছে লাইফ বিগিনস অ্যাট 40। ওই জিনিসটা না অনেকের আগেও হয়, আবার ম্যাক্সিমাম 40-তেও হয়। কারণ 39 বছর পর্যন্ত যেটা বললাম যে লাইফের বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউন্স দেখে তারপরে যে আপনার একটা সাহস বা আপনার একটা শক্তি আসে, আপনার একটা স্বপ্ন আসে, তখন আপনাকে আর না কেউ আটকাতে পারবে না, নেগেটিভ কথা আপনারা নেগেটিভ লাগবে না, কেউ আপনাকে ছোটো করতে পারবে না, কারণ আপনি বাই দ্যাট টাইম লাইফ সম্পর্কে অনেক কিছু জানবেন, আপনার হাফ অফ দ্য লাইফ চলেই গেছে যদি আপনি 80 বছর পর্যন্ত বাঁচেন তাহলে। তো এই কনসেপ্টটাকে বলা হয় লাইফ বিগিনস অ্যাট 40, যেটা 40 বছরের একটা আকর্ষণ আমি মনে করি। সো কনফিডেন্স নিয়ে কাজ করা যায়, লাইফ সম্পর্কে ভালো করে জানা যায়, এবং কাছের মানুষ নিয়ে সুখী থাকা যায়, এবং আমি জানি যে আমি এখন লাইফে কী চাই কী চাই না, কী কী ভুল করেছি, সেখান থেকে যেন এই ভুলগুলো আর না হয়, এগুলোও 40 বছর জীবনের কিছু প্লাস পয়েন্ট। ভালো থাকবেন সবাই।